অকপ সম্পত্তি জবরদখল করে বিজেপি পার্টি অফিস করছে, কি বলবেন? দেখুন, প্রশ্নটা আপনি করছেন তো, জবরদখল করে, জবরদখল করে না টিএমসি সরকার পারমিশন দিয়েছে? আমার কাছে যতটা সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন ইনফরমেশান আছে যে ওটা পারমিশন দেওয়া হয়েছে টিএমসি সরকার থেকে বিজেপির পার্টি অফিস করার জন্য। আগে যে প্রশ্নটা করলেন না, আমি বিজেপি থেকে টাকা নিয়েছি, কিছু লোক ভাবছে, কিছু লোক না, যারা টিএমসি থেকে টাকালে দালালি করে তারাই ভাবছে, তাদেরকে প্রশ্নটা করলে ভালো হয় না? যে তাহলে অকাপ সম্পত্তি দিদি বলেছিল পুনরুদ্ধার করে দেবো, তাই তো মুসলমান তাকে আস্থা করেছে, বিশ্বাস করেছে, আরে আমাদের হয়তো মানে দরদি হবে, সেই জায়গায় পুনরুদ্ধার ছেড়ে দিয়ে সেই অকাপ সম্পত্তিকে বর্তমান তিনার হাতে দায়িত্ব থাকার পরও, তিনি আজকে বাংলার মন্ত্রী হয়, বাংলার নেত্রী হওয়ার পরে, মুখ্যমন্ত্রী হওয়ার পরও তার রাজ্যে বিজেপির পার্টি অফিস হচ্ছে, তাহলে কে কার পক্ষে দালালি করছে একটা কেমন যেন একটা ঘোটালা মতো লাগছে না? তার সাথে সাথে আপনাদের এই মাধ্যমে আরেকটা কথা ভাবিয়ে দিই, মণিপুরে কয়েকদিন আগে কংগ্রেস সরকার গঠন করছিল, কিন্তু হঠাৎ করে কংগ্রেস আর সরকারটা গঠন করতে পারলো না, কেন? বিজেপি সরকার হবে কী জন্যে? টিএমসি বিজেপিকে সাপোর্ট করেছে। তাহলে কোনো একটা জায়গায় এরকমই অঙ্ক চলছে যে পশ্চিমবাংলায় টিএমসি আর বিজেপি যদি কেউ করো তার কোনো অসুবিধে নেই, সে মুসলমান যদি বিজেপি করে তাকেও মারবে না, হিন্দু যদি বিজেপি করে তাকেও মারবে না, যেই বিজেপি করুক মারবে না, বা টিএমসি করলে কোনো সমস্যা নাই। কিন্তু অন্য কোনো দল, বিশেষ করে একটা অরাজনৈতিক সংগঠন, ফুটপাথে হালে সন্ন্যতল জামাত করলেও মারবো, এটা অলরেডি চলছে। তো এখানে বোঝা যাচ্ছে হচ্ছে এটাই যে আমরা দুজনে মিলেমিশে থাকবো, যেটা 34 বছর বাম কংগ্রেস ছিল, সেন্টার হলো কংগ্রেসের, রাজ্য হলো বাম, তো ঠিক দিদি আর মোদি এরম জোট করে আছে। আমার মনে হয় যে সেন্টার হবে বিজেপির আর রাজ্য হবে দিদির। তা যাক, সেই জায়গায় বাংলার মানুষকে আমার যতটুকু দায়িত্ব, আমি আমার প্রাণকে ঝুঁকি নিয়ে, জানকে ঝুঁকি লাগিয়ে মুসলিম দলিত আদিবাসীদের অধিকারের জন্য, মৌলিক অধিকার যেটা সাংবিধানিক অধিকার, শিক্ষা, অন্ন, স্বাস্থ্য, বাসস্থান, এই চারটে মৌলিক অধিকারের জন্য লড়ছি, লড়বো, আগামীতেও লড়বো। অতএ আমার মৌলিক অধিকার যে কাটতে আসবে বা বাধা দেবে সে দেশদ্রোহী, দেশদ্রোহীর সঙ্গে যে ব্যবহারটা করতে আমার দেশ আমাকে পাওয়ার দিয়েছে, সেই পাওয়ার আমি সময় মতো ঠিক কাজে লাগাবো। পূর্বশিবি আহলে সুন্নাতুল জামাত আজমির শরীফের পীর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে নিউজ 18 হিন্দির যে আপনার অ্যাঙ্কার আছেন আর পার সৈয়দ, যিনি অমিশ দেবগান, তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন, তো তা আইনি পদক্ষেপ কী নিয়েছে আহলে সুন্নাতুল জামাত? দেখুন, আমরা ওই বললাম, আমরা প্রশাসনকে সবসময় ভালোবাসি, গুরুত্ব দিই, আমরা থানায় থানায় এসপি, ডিএম, কলকাতা কমিশনার থেকে শুরু করে সব জায়গায় আমরা এফআইআর করেছি তার বিরুদ্ধে, আমরা প্রশাসনের ওপরে এখনও আস্থা রেখে আছি। দুঃখের বিষয় কি জানেন, যে যাদেরকে আমরা মাথায় তুলে দিয়েছি, দেশটা চালাতেদেরকে দায়িত্ব দিয়েছি, নেতা মন্ত্রী যারা বলি আমরা, এরা বেশিরভাগটাই এখন সংবিধান বিরোধী, দেশের বিরুদ্ধে, মানে মানবতার বিরুদ্ধে কাজ করছে। তাই হয়তো আইন তো আমার দেশের খুব কড়া, আইন ও দেশকে আমি সর্বসময় শ্রদ্ধা করি, স্যালুট করি, হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু আমরা আমাদের প্রসেসিং অনুযায়ী আমরা প্রশাসনের কাছে এফআইআর করেছি। গণতান্ত্রিক দেশে আমার যতটুকু অধিকার আছে আমি করেছি, তবে অন্তর থেকে ঘৃণা করি যদি এইরকম দেশদ্রোহী দাঙ্গাবাজ মিডিয়াকে, অ্যাঙ্কারিংকে যদি নিউজ চ্যানেলরা না বরখাস্ত করে, তাহলে হয়তো আমার দেশের জন্য আগামী দিন বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।